WBUTTEPA University B.Ed second semester B.Ed second semester course code 127A প্রত্যেকটা মেথড সাবজেক্টে দুটো প্র্যাকটিকাম করতে হয় তার মধ্যে একটা লার্নিং ডিজাইন কম্পালসারি আজকে আমরা বাংলা বিষয় থেকে লার্নিং ডিজাইনটা দেখাবো তো দেখো আমরা সরাসরি ভূমিকার দিকে চলে যাই লার্নিং ডিজাইনটা তোমরা সূচিপত্রটা একটু তৈরি করে নেবে সূচিপত্রটা তৈরি করে নেবে তো দেখো প্রথমে হচ্ছে ভূমিকা লার্নিং ডিজাইনের ভূমিকা প্রথমে হচ্ছে লার্নিং ডিজাইনের ভূমিকা এরপর হচ্ছে শিখন নকশা সংজ্ঞা শিখন নকশার সংজ্ঞার্থ তো এইভাবে এইভাবে সংজ্ঞাগুলো দুই একটা লিখবে সব লেখার প্রয়োজন নেই দুই একটা লিখবে এরপর হচ্ছে শিখন নকশার উদ্দেশ্য আমরা কেন করব শিখন নকশার উদ্দেশ্য এগুলো লিখবে এরপর হচ্ছে শিখন নকশার প্রয়োজনীয়তা শিখন নকশার প্রয়োজনীয়তা কি সেই সম্পর্কে তোমরা লিখবে এরপর হচ্ছে শিখন নকশার কয়েকটি বিশিষ্ট উপাদান এগুলো লিখবে এরপর হচ্ছে শিখন নকশার প্রকারভেদ শিখন নকশার প্রকারভেদগুলো লিখবে এগুলো হচ্ছে শিখন নকশার প্রকারভেদ এবং তাদের আনুষঙ্গিক যে ভাগ আছে সেইগুলো তোমরা এভাবে ছোট ছোট করে লিখবে এরপর হচ্ছে শিখন নকশার ধাপ শিখন নকশার ধাপ এটা দেখো স্টেপ অফ লার্নিং ডিজাইন এটা হচ্ছে শিখন নকশার বিভিন্ন ধাপ তোমরা একটু দেখে নাও শিখন নকশার ধাপ এটা এরপর হচ্ছে আদর্শ শিখন নকশার গুণাবলী দেখো এখানে আদর্শ শিখন নকশার কিছু গুণাবলী এখানে দেওয়া হয়েছে এক দুই তিন করে এইভাবে দেখো একদম ১১ পর্যন্ত দেওয়া আছে এরপর দেখো শিখন নকশা নির্মাণের গুরুত্বপূর্ণ দিকসমূহ কিছু গুরুত্বপূর্ণ দিকসমূহ শিখন নকশা তৈরি করতে গেলে যেগুলো মনে রাখতে হবে তোমাকে এই বিষয়গুলো তোমাকে হবে বিভিন্ন জ্ঞান অর্থাৎ ডাইমেনশন অফ নলেজ যেগুলোকে বলে এখানে দেখো তথ্যগত ধারণাগত পদ্ধতিগত এইভাবে তোমাকে লিখতে হবে এবং এই যে এই ছকটাও লিখে দিলে খুব ভালো হয় তো দেখো এইভাবে তোমরা লিখবে শিখন নকশা মূল্যায়ন নকশা এইভাবে তোমাকে লিখতে হবে এরপর আমরা শিখন নকশার মূল ধাপে চলে যাচ্ছি এবার আমাদের প্র্যাকটিকামটা শুরু হলো এতক্ষণ পর্যন্ত আমরা এই লার্নিং ডিজাইন কি তার বৈশিষ্ট্য এই গুণাবলী এই সবগুলো লিখেছি কিন্তু এবার আমাদের লার্নিং ডিজাইন শুরু হয়েছে অর্থাৎ দেখো আমরা একটা হেডিং দিয়েছি একটি শিখন নকশার নমুনা অর্থাৎ একটা বাংলা বিষয়ের উপর একটি শিখন নকশার নমুনা তো দেখো এবার বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা যে স্কুলে ইন্টার্নশিপে যাবে দেখবে সেকেন্ড সেমিস্টারে তোমাদের ইন্টার্নশিপ আছে কিছু দিনের জন্য এক মাসের জন্য তো সেই স্কুলের নাম হবে শ্রেণী বিভাগ সময় তারিখ সেই তারিখ দেবে এবং শিক্ষক শিক্ষিকা জায়গায় তোমার নিজের নাম হবে বিষয় একক উপ একক এবং দিনের পাঠ হচ্ছে দেখো ক অর্থাৎ উপভাগ ক থেকে আমরা এই লার্নিং ডিজাইনটা দেখাবো এরপর দেখো কি হবে শিখনের উদ্দেশ্য বা লক্ষ্য এখানে তোমাকে আরবিটির ফরম্যাট অনুসারে অর্থাৎ রিভাইজ ব্লুম ট্যাক্সোনমি অনুসারে শিখন উদ্দেশ্যগুলো লিখতে হবে তো দেখো বর্তমান টপিক অনুসারে লিখতে হবে এটা স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা তারপর হচ্ছে বিশ্লেষণ করা এরপর হচ্ছে মূল্যায়ন করা এরপর সৃজন করা এইভাবে তোমাকে শিখন উদ্দেশ্যগুলো লিখতে হবে এরপর তোমাকে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ অর্থাৎ এখানে বর্তমান পাঠের ওপর পূর্বজ্ঞান সম্পর্কীয় কিছু প্রশ্ন করতে হবে পূর্বজ্ঞান সম্পর্কীয় এরপর হচ্ছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি এবং নির্বাচন এখানে তোমাকে এই বিষয়টা শ্রেণীকক্ষে পড়াতে গিয়ে যে বিষয়ে সাহায্য নেবে সেইগুলো লিখতে হবে দেখো সাধারণ উপকরণ পাঠ্যপুস্তক চক ডাস্টার ব্ল্যাকবোর্ড এইগুলো লিখবে ব্ল্যাকবোর্ডের ব্যবহারটা দেখিয়ে দেবে কবি পরিচিতি এবং বিশেষ উপকরণ হবে কবি পরিচিতি চার্ট দেখো এইগুলো তোমাকে চিত্র এইগুলো বিশেষ উপকরণ এরপর দেখো শিখন কৌশল এখানে তোমাকে দুটো ক্ষেত্র দেখো শিখন কেন্দ্র এবং প্রাসঙ্গিক ও শিখন কেন্দ্র অর্থাৎ যে বিষয়টা তুমি পড়াবে প্রাসঙ্গিক কৌশল যে পদ্ধতির মাধ্যমে পড়াবে যার সাহায্যে পড়াবে সেটা তোমাকে এই প্রাসঙ্গিক কৌশলে লিখতে হবে এইভাবে প্রত্যেকটা পাঠ্যপর্যায়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে কোন পদ্ধতিতে লিখতে হবে সেটা ডান দিকে তোমাকে লিখতে হবে কোন পদ্ধতিতে এবং কি পড়াবে কোন পদ্ধতিতে যদি কোনো ব্ল্যাকবোর্ডের ব্যবহার করো তাহলে কিন্তু তোমাকে ব্ল্যাকবোর্ডের ব্যবহারগুলো দেখিয়ে দিতে হবে যে ব্ল্যাকবোর্ডে তুমি কী কী লিখতে চাইছো এইভাবে দেখো পাঠ্যপর্যায় ফোর এইভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে দেখো হার্ট কৃষ্ণফলকের ব্যবহার দেখানো হয়েছে এইভাবে তোমাকে দেখাতে হবে
এরপর হচ্ছে এই এই ধাপের পর হচ্ছে মূল্যায়নের নকশা। এতক্ষণ ধরে যে বিষয়টা তুমি পড়ালে ছাত্রছাত্রীকে কতটুকু বুঝেছে তার জন্য তোমাকে মূল্যায়ন করতে হবে, অর্থাৎ মূল্যায়নের জন্য তোমাকে কিছু প্রশ্ন করতে হবে। এবং এই মূল্যায়নের পর তোমার যদি মনে হয় কোনো ক্ষেত্রে ছাত্রদের দুর্বলতা রয়েছে, তাহলে এই দুর্বলতা নির্ণয় সংশোধনী পাঠানোর প্রয়োজনে এখানে এই ওই বিষয়টা পুনরায় পড়াতে হবে তোমাকে। এরপর লাস্ট হচ্ছে এই এই লার্নিং ডিজাইনের অর্থাৎ এই প্র্যাকটিকামের শেষ হচ্ছে উপসংহার। তো দেখো এখানে উপসংহার দিয়ে এখানে শেষ হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। তোমরা সেকেন্ড সেমিস্টারের সমস্ত পেপারের এখানে প্র্যাকটিকাম পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ।